স্কুলে যাও আজ আমাদের স্কুলের বেতনটা দাও আগে খেয়ে পরে বেতন দেবো ঠিক আছে যাচ্ছি তবে যতদিন বেতনের টাকা না দেবে ততদিন আমি না খেয়ে স্কুলে যাব রাজ ফোন রাজ না খেয়ে যাচ্ছে বাবা রাজ রাজ না খেয়ে যাচ্ছে সব কি হয়েছে রাজেবা কি আবার হবে ছেলেটা না খেয়ে স্কুলে চলে গেল না খেয়ে কেন স্কুলের বেতন দেওয়া হয়নি বলে মাস্টার তাকে ক্লাসে বসতে দিতে চায় না সারাক্ষণ বকাবকি করে সেভাবে কি জীবন চলে সবই বুঝি রাজের মা কিন্তু এত অভাব তো আগে ছিল না দিনে দিনে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে অল্প বেতনের টাকা দিয়ে লেখাপড়ার খরচ বাড়ি ভাড়া সংসার চালানো খুবই কঠিন কিন্তু আমাদের মধ্যবিত্ত গরিবদের জীবনের সাথে সংগ্রাম করি বাঁচতে হবে চলতে হবে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে এত অভাব অনাটনের মধ্যে দিয়ে লেখাপড়া সেখানে যায় না রাজের বাবা অভাব অনাটনের মাঝেই মানুষ বড় হয় রাজের মা আমি ওর বাবা আর প্রত্যেক বাবা মাই চায় আর পাঁচজন ছেলে মেয়ের মতো হাসি খুশির মধ্যে দিয়ে নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করে কিন্তু আল্লাহ আমাদের মতো গরিব মা বাবাদের সে আশা থেকে বঞ্চিত করে দিয়েছে আমি আর কি করবো বলে চেষ্টা তো কম করছি না অফিসের সবার কাছে চেয়েছি মাস শেষ কারোর কাছেই টাকা নেই ছেলে মেয়েরা তোর সব বুঝবে না তুমি যেভাবেই পারো রাজের বেতন টাকাটার ব্যবস্থা করবে দেখি অফিসে গিয়ে কি করা যায় আব্বু আমার জন্য একটা পুতুল আনবে বাধু করেছে একটু পরে যাও গরিবদের বাঁচতে হলে বাধার প্রাচীর ডিঙি যেতে হয় না যেমন চলি অফিসে সময় হয়ে গেছে আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে আজ মাসের 15 তারিখ অথচ আমার বাড়ি ভাড়াটা এখনো পেলাম না করিম সাহেব কয়েকটা দিন অপেক্ষা করুন বেতন পেয়েই আমি দিয়ে দেবো একই কথা তো প্রতি মাসেই বলছেন অথচ মাস যাচ্ছে বেতন পাচ্ছেন কিন্তু আমার 2 মাসের বাড়ি ভাড়া তো পাচ্ছি না এভাবে চললে না 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 আমি কথা দিচ্ছি আগামী মাসের বেতন পেয়েই আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো ঠিক আছে কথাটা মনে রাখবেন আর কি তা না হলে আসি সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ বসো তোমার নামে বড় সাহেব রিপোর্ট করেছেন তুমি অফিসে লেট করে আসো আর হবে আচ্ছা করিম তুমি প্রায় লেট করে আসো কেন তুমি আর আমি অফিসের একমাত্র পুরনো স্টাফ আমরা দুজনে বন্ধু আমার কাছে তুমি গোপন করো না বলো কি হয়েছে বলো করি আমাকে খুলে বলো আপনি তো জানেন যে টাকা বেতন পায় তা দিয়ে মাসের অর্ধেক চলাই মুশকিল সংসারে বেশ টানাটানি যাচ্ছে আর সবচেয়ে বেশি প্রবলেম ছেলেটার স্কুলের বেতন আর 3 মাস যাবৎ দিতে পারছে না বলো কি হ্যাঁ টাকাগুলো রাখো আপনি আগেরও অনেক টাকা পাবেন সেগুলো ফেরত দিতে হ্যাঁ ফেরত নেবার জন্য টাকা দিইনি করি দিয়েছি ভালোবেসে নাও ধরো আপনার
ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, করতেও হবে না। আমার জন্য শুধু দোয়া করো, তাহলেই হবে। আব্বু আমার জন্য একটা পুকুর আনবে। আমি তো কিছু করতে পারলাম না। মানুষের মৃত্যু কখন যে কি হয়? কি ব্যাপার, আপনারা সবাই কাজকর্ম ছেড়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্যার, গতকাল করিম ভাই অফিস থেকে ফেরার পথে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। এভাবে ভেঙে পড়লে চলবে না রাজ, লক্ষ্মী ওরা অবুঝ। আপনাকে এভাবে কাঁদতে দেখলে ওদের প্রচুর মনটা ভেঙে যাবে। আপনাকে শক্ত হতে হবে দাদি, ওদেরকে মানুষ করতে হবে না। কিভাবে মানুষ করবো? একটি চিঠিতে যে আমরা আপন বলতে আর কেউ নেই। আল্লাহ আছেন ভাবি, করিম আমার বন্ধু ছিল, সে নেই বলে ওরা লেখাপড়া শিখে মানুষ হবে না, তা হয় না ভাবি। এই টাকাগুলো রাখুন ভাবি, রাখুন। যখন টাকার প্রয়োজন হবে আমাকে জানাতে লজ্জা করবেন না। আসি আসল, আমি আমি এসেছি ভাড়ার জন্য। হ্যাঁ
500 টাকা। মাত্র 500? তো বাকিটা পরে দেব। এটা তো অনেক পুরাতন কথা, তার চাইতে কতটা খালি করে দিলে ডবল ভাড়া অন্য ভাড়াটাকে দিতে পারতাম। মানে পড়াশোনা আমি কোথায় যাবো? আর কটা দিন সবুর করি, আপনার সব টাকা আমি শোধ করে দেবো। করিম মিয়া পুরুষ মানুষ হয়ে পারেন, আপনি তো মেয়ে মানুষ, ঘর ভাড়াই বা দেবেন কেমন করে, ছেলে মেয়েদের মানুষই বা করবেন কেমন করে? আল্লাহ যখন জন্ম দিয়েছেন আহারও তিনি দেবেন। কিন্তু চিল্লা তো একটা চাই, কি কপাল, যার কিছুই নেই তার ঘরে দুটো সন্তান, ঘরে সুন্দরী বউ, আর আমার এত বিষয় সম্পত্তি, কত সব কিছু তাই বলছিলাম। আপনি ইচ্ছে করলে ভাড়া না আপনিও সুখী থাকতে পারেন, ছেলেপুলেদের মানুষও করতে পারেন। কিভাবে? আপনি যদি আমার সাথে অবদান, এই নিম্ন কথার উচ্চারণ করবেন না। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মান সম্মান আছে। তুই যখন মান সম্মান, তখন অপমান হবার আগেই আমার ভাড়ার টাকাগুলো দিয়ে দেবেন, আর যদি দিতে না পারে তাহলে টাকার বদলে ঘরে যা কিছু আছে সব কিছু রেখে কাল আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। বললাম তো কয়েকদিন পরে দেবো। দেবো বললে তো হবে না, 7 দিনের সময় দিয়ে গেলাম। হয় আমার কথায় রাজি হবেন, নয়তো ভাড়া দিয়ে আমার ঘর খালি করে দিয়ে যাবে। 7 দিনের মধ্যে টাকা দিতে না পারলে সবাই বাড়ি থেকে চলে যেতে হবে। না, কিছুতেই সম্ভব না, কিছুতেই হতে পারে না। চুপ করে আছো কেন? আমার বাবা মারা গেছেন। খারাপ বলেছ, তোমার বাবা বেতন পায়নি আর আজ বলছো তোমার বাবা মারা গেছে, তাহলে লেখাপড়া করতে এসছো কেন? তোমার বাবা আছে কি নেই সেটা স্কুল দেখবে না, আগামীকাল থেকে বেতন ছাড়া স্কুলে আসবে না। বাবা আছে কি নেই সেটা স্কুল দেখবে না, আগামীকাল থেকে বেতন ছাড়া স্কুলে আসবে না। বাবা আছে কি নেই সেটা স্কুল দেখবে না, আগামীকাল বেতন ছাড়া স্কুলে আসবে না। বাবা আছে কি নেই সেটা স্কুল দেখবে না, আগামীকাল বেতন ছাড়া স্কুলে আসবে না। রাজ, স্কুল থেকে ফিরছি বুঝি। ও, তোমার বোন তোমার মা কেমন আছেন? ভালো। শোনো, এই টাকাগুলো তোমার মাকে দিও। হ্যাঁ, নাও নাও, লজ্জার কি, নাও, ভালো করে লেখাপড়া করবে কেমন। চলি চলো। সালাম সালাম। মা গেল কোথায়? মা, 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 তোমা বাসায় নেই, এনে যাবে। ভাইয়া, আম্মু আমাকে পেলে না,
আমি তো আছি বোন। নানি মা কোথায় গেছে? কাজ করতে, এখনই চলে আসবে। মা কাজ করতে গেছে? আমার লক্ষ্মী বোন, তোমাকে পুতুল কিনে দেব, খেলনা কিনে দেব, ঠিক আছে বোন? ভালো, আমি তো আছি। কখন আমি যাবো? অনেকক্ষণ হয়েছে, কি হয়েছে? তুমি এসে বললেন কেন বাবা? আমি ওর স্কুলে যাবো না মা। কেন? ভেবে দেখলাম আমার লেখাপড়ার খরচ, সংসারের খরচ, এত টাকা পাবে কোথায়? সে চিন্তা তোর নয়, আমার। তোর লেখাপড়ার জন্য দরকার হলে দৌড়ে দৌড়ে ভিক্ষা করব। না মা, না, ভিক্ষে করে লেখাপড়া হয় না। তুমি মা হয়ে ভিক্ষে করবে, যেখানে যেখানে কাজ করবে, আগামী সন্তান হয়ে সেটা দাঁড়িয়ে লেখাপড়া করবো, এ হয় না মা। আচ্ছা বললাম আমি তো চাকরি নেই। বাবা, সারাদিন রোদে রোদে কাজ করেছি তো, তাই শরীরটা একটু গরম। তুমি লুকোচ্ছ মা? আমি ডাক্তারবাজে যাচ্ছি, আমি ডাক্তারবাজে যাচ্ছি মা। তারা রাজ, এই ঝড়ে কিচ্ছু হবে না বাবা, শুধু শুধু ডাক্তারকে টাকা দিয়ে কিনলাম মা। টাকা গেলে টাকা আসবে, তোমার কিছু হয়ে গেলে রাজ। আমি ডাক্তার আনতে যাচ্ছি মা, আমি ডাক্তার আনতে যাচ্ছি। ডাক্তারটা, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কেন, কার শুরু হয়েছে? আমার মার শরীর খুবই খারাপ। বলো কি? হ্যাঁ চাচা। আচ্ছা চলো। এই নাও, এই ওষুধগুলো দুই ঘন্টা পর পর খাবে, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, চিন্তায় কোনো কারণ নেই। তোমার কাছে রেখে দাও, কাজে লাগবে। বলো চাচা, আমার মা বাঁচবে তো? আরে পাগল, হাত মোট আল্লাহর হাতে, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা ভালো হয়ে যাবে। যাও মার কাছে যাও, যাও। রাজ, তোর চোখে পানি, তুমি কাঁদছিস না? না মা, আমি কাঁদছি না। পাগল ছেলে, আমার এই সামান্য জ্বর থেকে তুই দিচ্ছি, তুমি ছাড়া জ্বর কেউ নেই মা। মা, আমার তো চিঠি হয়ে যাবে। তাহলে তোমার কোনো ব্যান্ডেজ কেন মা? কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়েছিলাম বাবা। আমি আর তোমাকে কাজ করতে দেবো না মা, কাল থেকে আমি করে যাবো। না না বাবা, আমার বুক ধরে আশাকে তুই ভেঙে দিস না বাবা। তুই লেখাপড়া শিখে মানুষ হবি, যদি আমি অনেক বড় স্বাদ নিয়ে যাব, অনেক বড় স্বাদ তোমার সাথে পূর্ণ করবো মা। বাবা, কেন হলে পরে পরে তোর বাবাকে আমি কি জবাব দেবো?
আগে রাস্তার ছোট বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তার মা মারা গেছে কিনা তাই। তাহলে গেল কোথায়? আমার কাছে তো পয়সা নেই বোন, চল দেখি। আমার
স্যার আমার বোনের খুব খিদে পেয়েছে, একটু খাবার দেবেন? হ্যাঁ স্যার, কারণ সব মাঝে মধ্যে ব্যান্ডেজ হয়ে গেছে। কি চাই ভাই? আমার বোনটা না খেয়ে আছে, একটা রুটি দিবেন। পয়সা আছে? না না, পয়সা ছাড়া রুটি? এটা কি মামার বাড়ির আবদার পাইছ? যা বার গে এখান থেকে, যত সব। দাঁড়া বোন, আমি কেন খাবো না, আমি ভাত খাবো। ভাত বলে কবলে নেই রে কি, ভাতের বদলে পানি কি আমাদের বাঁচতে হবে? বাঁচতে হবে। সারাটা দিন চলে গেল, লক্ষ্মীর মুখে একটু খাবারও দিতে পারলাম না। শেষ পর্যন্ত বোনটা আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সেভাবে দিনের পর দিন অনাহারে থাকলে লক্ষ্মী বাঁচবে না, লক্ষ্মী বাঁচবে না। না লক্ষ্মীকে বাঁচাতেই হবে, লক্ষ্মীকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে, জোগাড় করতেই হবে। কাজ দেবেন? তুই কি কাজ করবি? আপনি যে কাজ, না না এখানে কোনো কাজ নেই, যা যা অন্য কোথাও দেখ। আমাকে তাড়িয়ে দেবেন না, আজ দুদিন ধরে ভাই বোন আমার না খেয়ে আছি, যে কোনো একটা কাজ আমাকে দেন। স্যার দুদিন ধরে না খেয়ে আছি, ঠিক আছে উঠে দাঁড়া। তোর কেউ নেই? না, মা বাবা মারা গেছে, আপন বলতে আমার আর কেউ নেই। সবই আল্লাহর ইচ্ছা। রত্না জি ওস্তাদ এদিকার, একে আজ থেকে তোদের সঙ্গে কাজ করাবি, আর ওই ছোট্ট ঘরটা থাকতে দিবি। ঠিক আছে ওস্তাদ।
এই নে ভাই বোনে কিছু খেয়ে আয়। Adore
না ভাইয়া। আমার লক্ষ্মী বোন, এগুলো খেয়ে নাও। না না খাবো না। আমার লক্ষ্মী বোন, ভাত জোড়া করতে নেই, নাও এগুলো খেয়ে নাও। শুধু আমাকে খাওয়াচ্ছ, তুমি খাবে না? খাচ্ছি তো। কোথায় খাচ্ছ? এই যে তোকে খাই আমি যে আনন্দ পাই সেটাই তোমার তৃপ্তি? না আমি আর তোমার হাতে খাবো না। কেন? এখন আমি বড় হয়েছি, তারপরে তুমি আমাকে সেই ছোট্ট খুঁকিতে ভেবে হাতে করে খাওয়াচ্ছো। তুই বড় হয়ে গেছিস। তা নয় দুঃখি পাগলি, সবার চোখে তুই বড় হলো, আমার চোখে তুই চিরদিন সেই ছোট্ট লক্ষ্মীটি থাকবি। ঠিক আছে তাই থাকবে, এখন তুমি তাড়াতাড়ি খাও তো ভাইয়া। উনি বাপি, ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে, আজ আমার রেজাল্ট আউট হবে, এখন আমি যাই ভাইয়া। আরে লক্ষ্মী, এই তুমি পরীক্ষায় প্রথম হয়েছো বলে আমার তরফ থেকে এই সামান্য উপহার। ফুলকে খুব ভালোবাসো না? ফুলের ভালোবাসা দিয়েই তো তোমার ভালোবাসা পেতে চাই। ইডিয়েট, তোমার ফুলকে আমি ঘৃণা করি। সোনার সংসার ডুবে গেল, পানি দেখলাম না। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ দ্য সিম্পল অফ লাভ। কারেক্ট, 100% কারেক্ট। একজন যুবক আরেকজন যুবতী, আকাঙ্ক্ষিত মনে দুর্বার গতি যখন বেসামাল হয়ে ওঠে তখনই হয়, আই মিন ডেঞ্জার সাইড। ইয়েস, আর এই অপমানটা প্রেমের সূচনা করে। চুপ কর, কি আজে বাজে কথা বলছিস? বাজে নয় বন্ধু, বাজে নয়, এই মরণ যুগে প্রেম এই ধারাতেই চলে। সত্যি? হ্যাঁ, বোর্ডে তো নামও হচ্ছে, তা তো খবরটা ভাইয়াকে জানাতে হয়। নেখা, আমি জানতাম তুই পরীক্ষায় পাশ করবি, তাই তো আগে থেকে মিস চিনে রেখেছি। নেখা, আমি তুমি না, আমি তুমি। কতবার আমার মনের কথা তোমাকে বলতে চেয়েছি, কিন্তু কিন্তু সেই সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। বিশ্বাস করো লক্ষ্মী, তুমি ছাড়া আমার মনের মনে কথায় আর কাউকে যে স্থান দিতে পারবো না। কিন্তু আর কতদিন, আর কতদিন তুমি আমাকে তোমার ভালোবাসার আগুনে জ্বালাবে? অথচ আমার স্মরণে স্বপ্নে তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে চিনতে পারলেন না? আমি করিমের ছেলে রাজ। রাজ, এত বড় হয়ে গেছ, আর কি লীলা খেলা, তাকে গাড়ির ছেলে আবার তোমাকে পেলাম। হ্যাঁ, তোমার সেই ছোট্ট বোনটি কেমন আছে? ভালো আছে, ইউনিভার্সিটিতে পড়ে। গুড, ভেরি গুড। লক্ষ্মী, লক্ষ্মী প্লিজ দাঁড়াও। কেন? এভাবে কষ্ট করে হেঁটে না গিয়ে আমার গাড়িতে চলো। কষ্ট হলে আমার হচ্ছে, তাতে তোমার কি? আমি তোমাকে ভালোবাসি লক্ষ্মী, তাই তোমার কষ্ট আমি সইতে পারি না। দেখো, তোমাকে বহুবার বারণ করেছি, ওসব ভালোবাসার কথা আমি পছন্দ করি না। লক্ষ্মী, তুমি আমাকে অনেকবার অপমান করেছো, কিন্তু আমি কোনোদিন তার প্রতিবাদ করি, তাই আজ তোমার সামনে দাঁড়িয়েছি
আমার ভালোবাসার দাবি নিয়ে। হোয়াট? ইয়েস, আই লাভ ইউ। পথ ছেড়ে দাঁড়াও। না, আমার ভালোবাসার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত পথ ছাড়ব না। তুমি কি আমার কাছ থেকে জোর করে ভালোবাসা বের করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে করবো বইকি। আজাদ, আমাকে ডিস্টার্ব করো না, তা না হলে লোক ডাকবো। লোকজন ডেকে কি বলবে? আমি তোমাকে জোর করে হাইজ্যাক করছি, তোমার ইজ্জত নিয়ে টানাটানি করছি, এই তো? তা শুনে লোকজন আমার উপর খেপে উঠবে, তখন আমিও তাদের চিৎকার করে বলবো, গত 4 বছর ধরে তুমি আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করছো, বিয়ে করবে বলে আমাকে আশা দিয়ে আজ তা অস্বীকার করছো। তখন ওই লোকজনের কাছে তোমার মান ইজ্জত সব যাবে, তারা জানবে তুমি একটা চরিত্রহীন মেয়ে। এখন বলো কি করবে, লোক ডাকবে না গাড় চড়বে? ম্যাডামে যখন কোনো সারা শব্দ নেই তখন আমিও লোকজন ডাকি। চলো চলো। আমার বাবা এই শহরের বিরাট বড় লোক, গুলশানে 2টা বাড়ি, 2টা গাড়ি, আমি তার একমাত্র সন্তান, এই সম্পত্তির ভবিষ্যৎ উত্তরাধিকারী। আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে তুমি হবে এই সংসারের রাজরানী। কেলা ম্যাডাম, আমার প্রস্তাবে রাজি? না। কি হলো এখানে থামলে জি? গলাটা শুকিয়ে গেছে, তাই একটু ভিজিয়ে নিতে চাই। ভালোভাবে গলাটা ভিজিয়ে নাও সোনার চাঁদ, একটু পরেই তোমাকে মজা দেখাচ্ছি। দুটো কোক। সর্বনাশ, 11টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি করো আজাদ, আমাকে একটু থানায় যেতে হবে। থানায় কেন? ইয়ে, গত রাতে আমাদের বাসায় চুরি হয়েছে তাই। চুরি? হ্যাঁ স্যার, লোকটা অনেকদিন ধরেই আমার পিছনে লেগেছে। তাই নাকি? চলুন চলুন। সেই লোকটা মিস্টার, আপনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট? অনেকদিন থেকে এই ভদ্র মহিলাকে আপনি উত্তপ্ত করছেন, আজ আবার হাইজ্যাক করার চেষ্টা করেছেন, এই অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। মিথ্যে কথা, মিথ্যে কথা, ও আপনাকে মিথ্যে কথা বলেছে, সব কথা স্যারকে বলবে। কারণ স্যার আমি যাবো না। রাখুন আপনার সেকারে। না না লক্ষ্মী, এমন একটা নিষ্ঠুর কাজ করা তোর উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা উচিত না তোর চেয়ে আমি ভালো বুঝি। তুই যাই বলিস লক্ষ্মী, আজাদ কিন্তু তোকে সত্যি ভালোবাসে। ভালোবাসে না ছাই, ওসব বাদরামো। বাদরামো করুক আর যাই করুক, ও যে তোর মন পাওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছে এটা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না। দেখ সীমা, আজাদ বড়লোকের ছেলে, মেয়েদের পিছনে লাগাই ওদের স্বভাব। আমি কিন্তু তোর সাথে একমত হতে পারলাম না, ভার্সিটিতে এত মেয়ে থাকতে সে শুধু তোর পেছনে লাগতে যাবে কেন? তুই যদি ওকে একটু লিপ দিস তাহলে মনের কথাটা জানতে পারবি। ওর জন্য তোর যখন এত দরদ তাহলে মনের কথাটা তুই জেনে নে। ভালোবাসি তোকে আর মনের কথা জানবো বলছি আমি? বাজে কথা রেখে কাজের কথা বল। কাজের কথা? আজ কিন্তু তোকে বলতে হবে কবে আমাদের বাসে আসবি। আগামীকাল বিকেলে? প্রমিস প্রমিস। এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও তুই তাকে ভালোবাসিস? হ্যাঁ, লক্ষ্মীকে আপন করে পাবার জন্য আমার জীবনে যত ঝড় উঠুক না কেন আমি তাতে বিচলিত হব না।
ওকে যে আমার পেতেই হবে, তা না হলে এই জীবন শূন্য মরুভূমি হয়ে যাবে। আমার আকাশে ওই প্রথম পূর্ণিমা, ও না থাকলে আমার জীবন অন্ধকারে ডুবে যাবে। দশ কথার এক কথা, ফুলকে ভালোবাসলে কাঁটার ব্যথা সহ্য করতেই হবে, তা নইলে ভালোবাসায় কোনো দিন সাকসেসফুল হতে পারে না। না আজ বসবো না, গাড়িটা ঠিক করে আনলাম, এই নিন চাবি। সে কি কথা, না খেয়ে চলে যাবে? তাতে কি হয়েছে? আমি তো আপনাদের পর নই, আরেকদিন এসে খাবো। আসসালামু আলাইকুম বাবা। লোকটি কি? ও আমার বন্ধুর ছেলে, খুব ভালো ছেলে। বাবা যাবি তো দাও না বাবা। কোথায় যাবি? আমার এক ফ্রেন্ডের বাড়িতে। নেই তাড়াতাড়ি ফিরবি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড লাক। লক্ষ্মী! আরে সীমা, আয়। বাবা একবার পাগা দিন হয়ে গেছিস, ভাই বোনের সংসার আমি না করলে কি করবো বল? তো ভাবি আনলেই পারিস, কিন্তু ভাই এত বিয়েই করতে চায় না। কেন? আমাকে বিয়ে না দিয়ে ভাইয়ের বিয়েই করবি না? ওয়েল, তাহলে আর শুভ কাজে দেরি কেন? সানাইটা বাজিয়ে দে। না রে সীমা, যে ভাই আমাকে বাপ মার স্নেহ দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই ভাইকে একা রেখে আমি যেতে পারবো না। তাছাড়া কাকে একা ফেলে যেতে পারবি না লক্ষ্মী? না মানে তোমাকে। আমাকে? কেন, কোথাও যাবি নাকি? না মানে আমাদের ভার্সিটির ছাত্র ছাত্রীরা কক্সবাজার পিকনিকে যাবে কিনা, তাই ভাবছি আমি চলে গেলে তোমাকে দেখবে কে? পাগলি, তোর মতো বোনের দোয়া থাকলে আর কিচ্ছু লাগবে না। আপনি? আপনি নয়, তুমি। আমি লক্ষ্মীর বান্ধবী। তুমি ওকে চেনো নাকি ভাইয়া? হ্যাঁ চিনি, বাবার বন্ধু রহমান চাচার মেয়ে। বাবার মৃত্যুর পর চাচা আমাদের অনেক উপকার করেছেন, তুই তখন খুব ছোট্ট ছিলি। কিন্তু তুমি তো আমাকে সে কথা কোনোদিনই বলনি। আজ থেকে 15 বছর আগে মা যখন মারা যান, বাড়িওয়ালা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, তোকে বুকে নিয়ে বেরিয়ে যায়, ঠিকানা বিহীন অবস্থায় পথে পথে ঘুরেছি, তোকে বাঁচাবার জন্য জীবনের সাথে লড়াই করেছি, ভাগ্যের এই নির্মম পরিহাসের জন্য 15টা বছর রহমান চাচাকে হারিয়ে ফেলেছিলাম। আর মাত্র কয়েকদিন আগে সেই হারিয়ে যাওয়া রহমান চাচাকে আবার ফিরে পেয়েছি, তোকে বলতে ভুলে গিয়েছিলাম। বাহ, ভালোই হলো, সীমা শুধু এখন আমার বান্ধবী নয়, বড় বটে। ছাত্র ছাত্রী বন্ধুগণ, আমি সবার পক্ষ থেকে মিস্টার আজাদ থেকে অনুরোধ করছি, একটি সুন্দর গান পরিবেশন করে আজকের দিনটিকে স্মৃতিময় করে তুলতে। তোমায় ভালোবেসে মজনু হয়েছি, বলো তুমি কেন লাইলি হবে না, লাইলি হবে না।
গানে গানে কথা চোখে চোখে এছাড়া আমরা কি কিছুই বুঝি না? সীমা, আমাকে নিয়ে কারোর সাথে স্পেন্ডিং করা কোনোদিন পছন্দ করি না, কথাটা মনে রাখবি। আসুন আমাদের সাথে গিয়ে। Thank you.
সন্তানের কিছু হলে যেমন করে মায়ের মনে হোসকেট দেয় ঠিক তেমনি করে বোনের বিপদে ভাইয়ের মনে সাড়া দেয় এরে ঠিক বলেনি হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই শুনেছ একজন খারাপ লোকের খপ্পরে পড়েছিলাম তারপর আজাদ নামের আমাদের ভাস্কর্যের এক ছাত্র নিজের জীবন বাজি রেখে আমার ইজ্জত বাঁচিয়েছে বলিস কি ছেলেটি স্মার্ট ভদ্র তাহলে তো তাকে বাসায় একজন দাওয়াত দিতে হয় লক্ষ্মীর মুখে তোমার অনেক সুনাম শুনেছি সেদিন তুমি না থাকলে লক্ষ্মীকে হয়তো চিরদিনের মতো হারাতে হতো তার জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ ওসব বলে আমাকে লজ্জা দেবেন না আরে না না আমাকে না ওইদিকে ঘরে রান্না করেছি আপনার জন্য আমি তো উড়ে এসে দূরে বসেছি না খেলে বেচারি খুব কষ্ট পাবে
সীমা ঠিকই বলেছে, সেই সকাল থেকে রান্না করেছে লক্ষ্মী, মেহমানদারি করতে ও খুব ভালোবাসে, বুঝলে আজাদ? ও কিছু না, তোমরা খাও, আমি আসছি। যাবার অনুমতি দিন। যাবে, ঠিক আছে, আবার এসো কিন্তু। লক্ষ্মী আসি। আরে আজাদের মানি দেয়, লক্ষ্মী মানি ব্যাগটা আজাদকে দিয়ে। ভাইয়া বুঝতে পারেন তো, তার বাবা বাঁচা গেল। কাল ঠিক সময় মতন পার্কে আসছো তো? শোনো, কাছে এসো, কানে কানে বলবো। সীমা, চুপচাপ বসে কি এত ভাবছো? ভাবছি লক্ষ্মী আর আজাদকে নিয়ে। লক্ষ্মী আর আজাদ? লক্ষ্মীকে আজাদের কাছে মানাবে ভালো। তার মানে? ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ, তাই বলছিলাম আজাদের সাথে লক্ষ্মীর বিয়ে হলে খুব ভালো হবে। না না সীমা, না তা হয় না। আজাদ বড় ঘরের ছেলে, আর লক্ষ্মী সামান্য একটা মোটর মেকানিকের বোন। আজাদের বাবা লক্ষ্মীকে কি ছেলের বউ হিসেবে গ্রহণ করবে? কেন নেবে না? ছেলে যেখানে রাজি, বাপ মা সেখানে রাজি না হয়ে পারে? অবশ্য ঠিক, কিন্তু হাজাদের বাবা মা কেমন তা তো জানি না। নাও চা। আজাদ ফিরেছে? না। কোথায় গেছে জানো? আমি কি করে জানবো? তুমি জানবে না তো কে জানবে? তুমি? তোমার অন্ধ ভালোবাসা ওর ভবিষ্যৎ জীবনটাকে শেষ করে দিল। ইউনিভার্সিটিতে না গিয়ে সারাদিন কোথায় থাকে তা তুমি জানো? এ বয়সে ছেলেরা ওরকম একটু হয়েই থাকে। আমার ব্যবধানের কথা। ব্যবধান? হ্যাঁ আজাদ, তুমি অনেক বড় ঘরের ছেলে আর আমি এক গরিব ভাইয়ের বোন, তাই আমার ভয় হয় আমাদের ভালোবাসার বাঁধন চিরস্থায়ী হবে কিনা। এসব তুমি কি বলছো লক্ষ্মী? যা বাস্তব তাই বলছি। তোমার মা বাবা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেন? তুমি আমার বাবা মাকে চেনো না, একেবারে মাটির মানুষ। তোমার এই চাঁদের মতো মুখ দেখলে তারা পাগল হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। চলো আজই বাবা মার সাথে তোমাকে পরিচয় করে দেবো। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো। বাবা বসো, এদিকে বসো মা। বাহ বেশ মিষ্টি, কি নাম তোমার? লক্ষ্মী। খুব সুন্দর নাম, কে কে আছে তোমার? এক বড় ভাই। মা বাবা? মারা গেছে। এত কথা না বলে আগে মেয়েটাকে কিছু খেতে দাও। চলো মা,
আমরা ভেতরে গিয়ে আলাপ করি। মেয়েটির সঙ্গে তোমার কতদিনের পরিচয়? যে অনেক দিনের। মেয়েটির বড় ভাই কি করে? মোটর মেকানিক। মোটর মেকানিক কোন কোম্পানিতে? আনন্দ মোটর ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তুমি যাও। উস্তাদ, টেলিফোন। হ্যালো, কিন্তু আপনি কে বলছেন? বলুন তো আমি কে। আরে বাবা, আমি গণক নাকি যে বলবো আপনি কে? শুনুন, আপনি আমার একটু জিনিস নিয়েছেন। আমি নিয়েছি? কি জিনিস? আমার মন। মন? দেখুন, আজে বাজে কথা বলবেন না। আপনার সাথে আমার জানা নেই, পরিচয় নেই। কি বললেন? আমার সাথে পরিচয় নেই? ওর কারোর মিথ্যে কথা বলতে পারেন আপনি? দুদিন আগেও তো আপনার বাসায় আলাপ হলো। দুদিন আগে? বুঝতে পেরেছি, তুমি সীমা। বাবা, এতক্ষণে চিনতে পারলেন? এইভাবে টেলিফোনে দুষ্টুমি করলে কিভাবে চিনবো? না, সীমা, সীমা কি হয়েছে? সীমা বাপ্পা, সীমা কি হয়েছে? সীমা, 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 সীমা কি হয়েছে? সীমা, রোগ। রোগ? কোন রোগ? Thank you.
দেখছিস কি আমাদের হাসান চিনতে পারিস নি হাসান ভাই মানে চিনতে পেরেছে চিনব না কেন সেই ছোটবেলায় আঙ্কেল আন্টির সঙ্গে লন্ডন চলে গিয়েছিল তাই একটু চিনতে দেরি হল কেমন আছে সীমা ভালো শিবা খাওয়ার ব্যবস্থা করকে যা যাও হাসান খাওয়া দাওয়া করে রেস্ট নাও হ্যাঁ পরে তোমার সাথে আলাপ করবো ওকে আঙ্কেল আসুন হ্যালো জি আনন্দ মোটর ওয়ার্কশপ হ্যাঁ রাজ খুব ভালো মেকানিক আপনার বাসার ঠিকানাটা জি স্যার গাড়ির মিস্ত্রি আছে তুই পার্টস গুলো নিয়ে যা আমি আসার আসসালামালাইকুম তোমারই নাম রাজ জি গাড়িতে স্টার্ট নিচ্ছে না কেন দেখছি স্যার ডিস্ট্রিবিউটার রোটরটা নষ্ট হয়ে গেছে আমার কাছে একটা স্পেয়ার আছে ওটা লাগিয়ে দাও আব্দুল লোন স্যার এটা চলবে না ওস্তাদ এই গাড়িতে এটা লাগবে না স্যার কেন সব গাড়ির পার্টসই তো একই না বিভিন্ন গাড়ির পার্টস বিভিন্ন রকম হয় একটা একটা আরেকটা লাগে না স্ট্রেঞ্জ গাড়ির সমাজেও ভেদাভেদ মানে এক গাড়ির পার্টস যেমন অন্য গাড়িতে লাগে না তেমনি চৌধুরী বাড়ির আভিজাত্যের সাথে একজন মোটর মেকানিকের আভিজাত্য জোড়া লাগতে পারে না আপনি তাহলে আজাদের বাবা ইয়েস বোনের রূপ যৌবন দিয়ে আজাদের কাছ থেকে যদি কিছু টাকা রোজগার করতে চাও তাহলে ভুল করবে ভুল আপনিই করছেন টাকার অহংকারে আমার বোনের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন অপবাদ সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো আর সাবধান করে দিও যেন আজাদের সাথে কোনোদিন মেলামেশার চেষ্টা না করে আমাকে উপদেশ দেওয়ার আগে নিজের ছেলেকে শাসন করুন সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো আর সাবধান করে দিও যেন আজাদের সাথে কোনোদিন মেলামেশার চেষ্টা না করে আমি পারবো না এসব কথা বলে লক্ষ্মীর কচকি বলতে আমি আঘাত দিতে পারবো না তার হাতে থেকে আশা আকাঙ্ক্ষা ভাইয়া 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 কি হচ্ছে তোমার ও কিছু না মুখটা ব্যথা করছে কাল তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব কি দেখলেন ডাক্তার সাহেব আপনি বড় বেশি দেরি করে ফেলেছেন আচ্ছা আপনার সাথে কে এসেছে আমার একমাত্র ছোট বোন কিন্তু তাকে কিছু বলা যাবে না ডাক্তার সাহেব যা বলার আমাকে বলুন দেখুন আপনার লাংস ক্যান্সার হয়েছে আপনি আগামী মাসের 10 তারিখের মধ্যেই মারা যেতে পারেন বুঝতে পেরেছি ডাক্তার সাহেব বুঝতে পেরেছি
কাছে আমার একটাই অনুরোধ, এই কথা আমি আর আপনি ছাড়া যেন দুনিয়ার কেউ না জানে। ঠিক আছে। ডাক্তার কি বলেছে ভাইয়া? তেমন কিছু নয়, হঠাৎ করে ঠান্ডা লেগে বুকে একটু কফ জমেছে, ওষুধ দিয়েছে, খেলে ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া, ডাক্তার তোমাকে নিশ্চয়ই অন্য কিছু বলেছে, মিথ্যা কথা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছ। পাগলি, তোর কাছে কোনদিন আমি মিথ্যে কথা বলেছি? চল। তোমাকে খুব সুন্দর লাগছে সীমা, চলো কোথা থেকে বেরিয়ে আসি। সরি, আমি কারো সাথে বাইরে যাই না। কেন? ভালো লাগে না। হোয়াট? ভালো লাগে না, এটা আবার কেমন কথা? আপনি যেমন মনে করেন। দেখো সীমা, কিছুদিনের মধ্যে আমার সাথে তোমার বিয়ে হবে, তখন তোমার ভালো লাগা না লাগাটা কোথায় থাকবে শুনি? যখন বিয়ে হবে তখন উত্তর তো পাবেন। চলে। কোথায় যাচ্ছিস মা? লক্ষ্মীদের বাসায়। আরে হাসান, এসো এসো। শোন, হাসানকে সঙ্গে নিয়ে যা, অনেকদিন পর দেশে ফিরেছে তো, দেশের অনেক কিছু তার জানা নেই, চেনা নেই, তাই তুই বরং হাসানকে সাথে নিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে নিয়ে। সেই ভাইয়ার জন্য তোমার দরজায় হাত তুলে আর্জি করছি, তুমি আমার ভাইয়ার রোগ মুক্ত করে তাকে তো করে তোমার আল্লাহ তাকে করে দিল, আমি হায়াত কেটে ভাইয়ার হায়াত দিয়ে দাও, ভাইয়ার হায়াত বাড়িয়ে দাও খুদা, তুমি কোথায় যাচ্ছ রাত? তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? তোমাদের বাড়ি। তুমি? ও, বাবার বন্ধুর ছেলে, কয়েকদিন আগে লন্ডন থেকে ফিরেছে। আসেন ভাই। ও রাজ, আমার বান্ধবীর ভাই। গ্লাড টু মিট ইউ। ধন্যবাদ। আসেন ভাই, তুমি গাড়ি নিয়ে বাড়ি যান, তুই একটু পরে আসছি। চলো রাজ, চলো। জানো রাজ, সারাক্ষণ শুধু তোমাকে ঘিরে আমি রঙের স্বপ্নের জাল বুনি, চিন্তা জাগে কবে তোমার ঘর আমি হবার সৌভাগ্য হবে, লক্ষ্মীর মতো ননদকে নিয়ে সারাক্ষণ গল্প করব, সে সুখের দিনটির অপেক্ষায় আমি আছি। কি হলো, তুমি যে কোনো কথাই বলছো না, কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। তাহলে এত কি ভাবছ? ভাবছি ভাবছি তোমার অসীম ভালোবাসার কথা। আমাকে ভালোবেসে তুমি ভুল করেছো সীমা। কেন? তুমি একজন ধনী দুলারি আর আমি একজন মোটর মেকানিক, আমাকে এই স্বপ্ন দেখা তোমার উচিত হয়নি। রাজ, আমার ভালোবাসাকে তুমি অর্থের মাপকাঠিতে বিচার করছো? না সীমা, তোমার ভালোবাসার সঠিক মর্যাদা দিতে পারবো না বলেই আমি বলছি। কিন্তু আমার সারা অন্তর জুড়ে শুধু তোমার ছবি আঁকা, সেখানে যে আর কাউকে স্থান দিতে পারবে না। কিন্তু সীমা। কোনো কিন্তু নয়, আমার এতদিনের আশা আর স্বপ্নকে তুমি ভেঙে দিও না রাজ, তুমি ভেঙে দিও না। হোয়াট কি বলছো তুমি? সীমা রাজকে ভালোবাসে শুধু কি তাই? রাজের সামনে আমাকে অপমান করে ও রাজের হাত ধরে চলে গেল। ঠিক আছে, ও আসুক, ওকে জিজ্ঞেস করে দেবে। হ্যাঁ, আর তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম করো গে। শোনো, এইসব ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করো না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা। ওকে অঙ্কেল। সীমা যদি সত্যি রাজকে ভালোবেসে থাকে, তাহলে আমি কিভাবে ওদের ভালোবাসার মাঝে প্রাচীর হয়ে দাঁড়াবো? কে 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 ও
হয়ে গেলে বাড়ি ভয় পাওয়ার মতো কাজ করলে ভয় পাবো না এই আয়ে কোথায় গ্যারেজে কেন না এমনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে বলে তুমি ভাইয়াকে খুঁজছো কেন তুমি ঠিকই ধরেছো চলো ঘরে যাই তোমাকে একটা সুন্দর জিনিস উপহার দেব ও তাই কই দেখি তোমার সুন্দর উপহারটা আগে তুমি চোখ বন্ধ কর না আগে তুমি দেখাও চোখ বন্ধ না করলে দেখাবো না ঠিক আছে বন্ধ করলাম খবরদার চোখ খুলবে না কিন্তু Thank you.
যখন বলে নয়ন তুলে বুঝেছি ভালোবাসলে তোমাকে খুব সুন্দর মানিয়ে মনে হচ্ছে তোমার সারা অঙ্গে ডুবে ঢেউ জেগেছে আরে আজাদ কখন এলে এই তো কিছুক্ষণ হলো ভাইয়া বসো লক্ষ্মী তা তোমাদের জন্য চা নিয়ে বসো জানো লক্ষ্মী আমার একমাত্র বোন ওর সুখের জন্য ছোটবেলার থেকে আমি কষ্ট সহ্য করে আসছি কোনদিন ওকে বুঝতে পারিনি আমার দুঃখ কষ্টের কথা সবসময়কে হাসি খুশিতে ভরে রেখেছি তাই আমার অনুরোধ আজ থেকে তুমি আর লক্ষ্মীর কাছে এসো না আপনি কি বলছেন আমি ঠিকই বলছি আজাদ তোমার সাথে লক্ষ্মী বিয়ে হতে পারে না কেন হতে পারে না এই প্রশ্ন আমাকে না করে তোমার বাবাকে করলে আমি খুশি হব তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি আজাদ তুমি চলে যাও ও এসে জানতে পারলে ভীষণ দুঃখ পাবে তার সেই দুঃখ আমি সইতে পারবো না বুঝতে পেরেছি নিশ্চয়ই বাবা আপনাকে কিছু বলেছেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আবার একটা কথা বলে যাই আমার আর লক্ষ্মীর পবিত্র ভালোবাসার মাঝে যদি কেউ বাধার প্রাচীর গড়ে তোলে তাহলে সেই প্রাচীর ভেঙে আমি চুরমার করে দেব কারণ লক্ষ্মীকে যদি আমি না পাই তাহলে পৃথিবীতে আমারও বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই চলে ভাইয়া দেখ আজাদকে চলে গেছে ভাইয়া হ্যাঁ কন্যাকে এটা কোথায় জরুরি প্রোগ্রাম আছে আমার কাছে তুমি কথা লুকোচ্ছ আসলে তুমি কাকে তাড়িয়ে দিয়েছ লক্ষ্মী আমি সব শুনেছি ভাইয়া কি শুনেছিস আজাদের বাবা আমার জন্য নিশ্চয়ই তোমাকে অপমান করেছে আর সেই জন্য তুমি আজাদকে বাড়িতে আসতে নিষেধ করেছো আমি নিষেধ করতে বাধ্য হয়েছি লক্ষ্মী কারণ ওই বাড়ির বউ হয়ে তিনি তিনি তুই অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবি ভাই হয়ে আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না লক্ষ্মী সহ্য করতে পারবো না আমার ভাইয়ের অপমান আমি সহ্য করতে পারবো না যে বাড়ি থেকে আমার ভাই অপমান হয়ে বের হয়েছে সে বাড়ির পুত্রবধূ হয়ে আমি যেতে চাই না ভাইয়া আমি যেতে চাই না আমি যেতে চাই না ভাইয়া বাবা আমি জানি তুমি কি বলতে চাও লক্ষ্মীর ভাইকে কেন তুমি অপমান করেছিলে তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে যদি বলি তাই আমাকে নিয়ে যখন ঘটনার সূত্রপাত তখন আমাকে জানতেই হবে কোন অপরাধে একজন নিরীহ সহজ সরল মানুষকে তুমি এভাবে অপমান করলে আজাদ মনে রেখো আমি তোমার জন্মদাতা পিতা বলে কি সন্তানের মনের সিংহাসনে বসে তার ইচ্ছার বিরুদ্ধে শাসন করবে ঠিক তাই তাহলে কি জানবো
সন্তানের নিজস্ব সত্তা বলে কিছুই নেই। তার আশা আকাঙ্ক্ষা একটি বন্দি পাখির মতন শিকলে আবদ্ধ, সেটাই হওয়া উচিত। চৌধুরী বাড়ির বংশ আর আভিজাত্যের কাছে একজন দিন মজুর মোটর মেকানিকের কি মূল্য আছে? কোন সাহসে তার বোন এ বাড়ির বউ হয়ে আসার স্বপ্ন দেখে? আমি তাকে ভালোবাসি, আর আমি তাকে এ বাড়ির বউ করে আনতে বলে প্রতিশ্রুতি দিয়েছি। তোমার প্রতিশ্রুতি আমি মানি না, তোমার মন মতো ইচ্ছে মতো রাস্তাঘাট থেকে যাকে ইচ্ছে ভালোবেসে বিয়ে করে তুমি ঘরে তুলবে, আর আমি তা মেনে নেব। তুমি ভাবতে পারবে কি করে? বাবা, অর্থ আর আভিজাত্যের দম্বে অন্ধ হয়ে যাকে তুমি ছোট লোক বলে ঘৃণা করছ, তারাও তোমার মতো রক্তমাংসে ভরা মানুষ। তাদের পরিশ্রমের টাকায় আজ তুমি বংশ আর আভিজাত্যের ইমারত তৈরি করেছ। আজাদ, সন্তান হয়ে পিতার সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করতে লজ্জা করে না তো? পিতা, যে পিতা সন্তানের ভালোবাসাকে স্বীকৃতি দিতে চায় না তাকে আমি ঘৃণা করি। আজাদ, এত বল সাহস, বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। তোর মতো অপবাদ ছেলের মুখ দেখতে চাই না আমি। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। তবে তোমরাও শুনে রাখো, যে বংশ মর্যাদা মানুষের মাঝে বিভেদের সৃষ্টি করে সেই আভিজাত্যের অহংকারে ভরা কাছে প্রসাদ বসে যেতে বেশি দেরি হবে না। চাইলেই সব কিছু পাওয়া যায় না সীমা। তোমার মা মারা যাবার পর থেকে আমি অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আমার সুখ শান্তি চাওয়া পাওয়া সব কিছুকে বিসর্জন দিয়েছি। আমি তোমাকে কোলে পেটে করে মানুষ করেছি, তোমার মায়ের অভাব আমি এতটুকু বুঝতে দিইনি, অথচ আজ তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। বাবা, তোমার কথার অবাধ্য আমি কোনোদিনই হইনি, আজও হব না। শুধু এইটুকু তোমার কাছে আমার অনুরোধ, রাজকে আমি ভালোবেসে ফেলেছি। রাজকে আমি পছন্দ করি, কিন্তু আজ থেকে 12 বছর আগে আমি হাসানের বাবাকে কথা দিয়েছিলাম যে হাসানের সঙ্গে তোমার বিয়ে দেব। বাবা, তুমি তোমার কথা শুনি না। বাবা, অসম্ভব, হাসানকে তোমার বিয়ে করতে হবে। বাবা, হাসানের ছোটবেলার খেলার সাথী ছিল, কিন্তু তাই বলে তাকে আমি জীবন সঙ্গী করতে পারবো না। সীমা, বাবা, দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। সীমা, আমি তোকে ছাড়ব না। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, একটা কাজ করার জন্য তোমাকে আমার প্রয়োজন। কাজটা কি? একজন মানুষকে পৃথিবী থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে, পারবে তো? যে কালো গুন্ডা রাতে খুন্না করে ঘুমাতে পারে না তার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছেন? লোকটা কে? আনন্দ মোটর গ্যারেজের মেকানিক রাজ। রাজ? আজ রাতেই মোটর মেকানিকের বাচ্চার ইঞ্জিনটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। Oh!
আপনি তোমার ভালোবাসার দিওয়ানা খবরদার বাজে কথা বলবেন না চলে যান এখান থেকে আমি লোকজন ডাকবো ডাকার আর প্রয়োজন হবে না লোকজন বাইরে অপেক্ষা করছে তারা জানে ডাকার বিনিময়ে তুমি তোমার রূপ যৌবন আমার কাছে বিক্রি করছো বাইরে লোক করে বলতে পারে না বাচ্চা না ওটা তো ঘরের ভেতর লোক নিয়ে এসে ফস্তি রস্তি করছে খবরদার আবার যদি কথা উচ্চারণ করেন তাহলে আপনার জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো আর রাখুন মিয়া আমার জিপটা টেনে ছেড়ার আগে ওই ঘরে গিয়ে দেখুন আপনি দুটো পায়ে পড়ি লক্ষ্মী পাল্লাক তোমারই লাগে আপনি চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান দরজা খোলো লক্ষ্মী লক্ষ্মী প্লিজ দরজা খোলো ঠিক আছে ঠিক আছে তুমি যখন বৌধ সুন্দরী তখন আমি না হয় চলেই যাচ্ছি নাম উচ্চারণ করবে না আমি ভাবতেও পারিনি আমি ভাবলাম তো পারো টাকার বিনিময়ে নিজের সম্পত্তি বিক্রি করতে পারো নিজের চোখে যা দেখেছি তাকে তুমি অবিশ্বাস করতে বলো সেদিন আমার বাবা তোমার ভাইকে অপমান করে তাড়িয়ে দিয়ে ঠিকই করেছিল আমি শুধু শুধু বাবাকে ভুল বুঝেছি তোমাকে আমাদের কাছে পাওয়ার জন্য আমি আমার বাবাকে ত্যাগ করেছি আর তুমি আমার সাথে বেঈমানি করেছ প্রতারণা করেছ মনে রেখো এই বেঈমানি আর প্রতারণার শাস্তি তোমাকে একদম পেতেই হবে লক্ষ্মী যা শুনলাম তা কি সত্যি সুস্থকে অসতী বলে অপবাদ দিচ্ছে কেন কেন তোর ভালোবাসা আজ আর ত্যাগ করে চলে গেল বল কেন পনেরোটা বছর কঠোর পরিশ্রম করে তোকে মানুষ করেছি পেটে পাথর বেঁধে তোর মুখে আহার জুটিয়েছি তোর মনে যাতে দুঃখ কষ্টে আচর না করে সেজন্য নিজের আদিলাস বাসনা ত্যাগ করেছি শুধু তোর মুখে হাসি ফোটাবার জন্য তোর সুখ শান্তির জন্য আর তুই তার বিনিময়ে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিলি মুখে চুলকালি মাখিয়ে দিলি আমি তোর ভাই না কেউ না তোর ওই না পাঁচ মুখে ভাইগুলো আমাকে ডাক দিতাম আজ থেকে জানবো আমার বোন বলে কেউ নেই সে ছিল সে মারা গেছে তার মৃত্যু হয়েছে আমার সামনে থেকে কার বাপের সাধ্য আছে যে আমাকে চেনে কেউ চিনুক আর না চিনুক আমি তোমাকে ঠিকই চিনেছি কুত্তার বাচ্চা তোকে আজ আমি মেরে ফেলবো আজ তোমার এত বড় স্পর্ধা বাবা বাবা
আমি জানতাম না যে তোমার মনোবৃত্তিটা এত নীচ, এত জঘন্য। একটা নিষ্পাপ মেয়ের জীবনটাকে কলুষিত করে তোমার কি লাভ হয়েছে? লাভ লোকসানের হিসেব বোঝার বয়স তোমার হলে তুমি এত ছেলে মানুষই করতে না, একটা পথের মেয়ের জন্য তুমি এত হুইসিল করতে না। হয়েছই আমি করিনি বাবা, করেছ তুমি। সন্তানের জন্য পিতার যা কর্তব্য আমি তাই করেছি। ভদ্রতার মুখোশ পরে সমাজের মহান ব্যক্তি হওয়া যায় বাবা, কিন্তু সন্তানের সত্যিটা হওয়া যায় না। আজাদ, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করে, মিথ্যে কথা। কোন অসৎ চরিত্রের পিতা তার সন্তানের মঙ্গল কখনো কামনা করতে পারে না। যদি তা করতে তাহলে লক্ষ্মী আজ তোমার ষড়যন্ত্র শিকার হতো না। লক্ষ্মী, লক্ষ্মী আর লক্ষ্মী, লক্ষ্মীকে তোমায় ভুলতেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। আমি বেঁচে থাকতে লক্ষ্মী কোনো দিন এ বাড়ির বউ হতে পারবে না। বংশের মান মর্যাদা রক্ষার জন্যে আমি নিজের সন্তানকেও গুলি করে হত্যা করতে দ্বিধা করব না। সেইগুলি তোমার বুকেও লাগতে পারে। আমার একমাত্র সন্তানের উপর তুমি অনেক অন্যায় অত্যাচার করেছো। আমি মুখ বুঝে সব সহ্য করেছি, তুমি আর নয়। লক্ষ্মী এ বাড়ি বউ হয়ে আসবে, আর তা না হলে বংশ আর আধিদাত্যের কবর আঁকে তুমি একাই ভয় থাকবে এ বাড়িতে। তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, আর তুমি করেছ আমার সাথে বেইমানি, প্রতারণা। খবর আমার কাছে আসবি না, আমি তোর ভাই না, কেউ না। তোর ওই নাপাকুকে ভাই বলে ডাকবি না। তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, আর তুমি করেছ আমার সাথে বেইমানি। আমার থেকে জানবো আমার বোন বলে কেউ নেই, যে ছিল সে মরে গেছে, তার মৃত্যু হয়েছে। লক্ষ্মী, লক্ষ্মী, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছ, আর আমি তার বিনিময়ে তোমার জন্য কিছুই করতে পারিনি। দিয়েছি শুধু জ্বালা আর যন্ত্রণা, তাই কলঙ্ক মাথায় নিয়ে তোমার কাছ থেকে অনেক অনেক দূরে যাচ্ছি। যেখানে গেলে আমার জন্য তোমার কষ্ট করতে হবে না, মানুষের কাছে অপমান হতে হবে না। আমাকে তুমি মাফ করে দিও ভাইয়া, মাফ করে দিও। তোমার হতে ভারী আধুনিক বোন লক্ষ্মী। লক্ষ্মী, তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করি, আর তুমি করে আমার সাথে বেইমানি। লক্ষ্মী, আজ থেকে জানবো আমার বোন বলে কেউ নেই, যে ছিল সে মরে গেছে, তার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। আজ থেকে জানবো আমার বোন বলে কেউ নেই, তুমি কলম, তুমি কলম। দাঁড়াও লক্ষ্মী, দাঁড়াও, দাঁড়াও, বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করো লক্ষ্মী। সালাম আলাইকুম। আসুন মা, উনি কেন এসছেন, ওনাকে চলে যেতে বলো। গত রাতের ঘটনার পর থেকে তোর বাবা নিজের অপরাধ বুঝতে পেরে সারাক্ষণ কেঁদেছেন।
এখন তোর বাবা লক্ষ্মীকে বউ করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। লক্ষ্মীকে বউ করে? রাজ, আমাকে মাফ করে দাও বাবা। ঠিক ঠিক, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। লক্ষ্মী, হ্যাঁ সালাম কর। সালাম লাগবে না মা, তার আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। বাবা এমন কি বলছে? বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে আল্লাহর কাছে অপরাধী করছেন। না না মা, আমি তোমার বাবা হওয়ার উপযুক্ত নই। বাবা রাজ, আগামী মাসের 12 তারিখে লক্ষ্মীকে বউ করে নিয়ে যেতে চাই আমরা। আপনি আগামী মাসের 10 তারিখের মধ্যেই হয়তো মারা যেতে পারে। ভাবছি বাবা। না, তারিখটা একটু আগে করলে ভালো হতো। কেন, তোমার অসুবিধা আছে? জি, মানে ওই মাসের 10 তারিখে আমি একটু বাইরে যাব। সবকিছু ঠিক হয়ে গেছে, মিস করা যাবে না। ঠিক আছে, তুমি আগামীকাল আমার অফিসে। ঠিক আছে, আমি তোমাকে তারিখটা জানিয়ে দিই। কেমন? এবার আমরা যাই। একটু মিষ্টি মুখ করে গেলে হতো না? আর একদিন হবে। আসি মা লক্ষ্মী। জি আসো। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো রাজ, বসো। বলো কি খাবে, চা না কফি? না, কিছুই খাবো না। আমি ডেটটা জানতে এসেছি। ও হ্যাঁ, ডেট আমি ঠিক করেই রেখেছি, আগামী মাসের 5 তারিখ। ওকে, ঠিক আছে, আমি এখন আসি। বসো রাজ, তোমার সঙ্গে জরুরি কথা আছে। জি বলুন। তুমি তো জানো আজাদ আমার একমাত্র ছেলে, তার বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে এবং তারা সবাই সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। তাই বলছিলাম বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শহরের কোন অভিজাত হোটেলে করলে ভালো হতো না? লক্ষ্য তোমার একমাত্র বোন, আজাদকে কিছু দিতে হবে না, তার চেয়ে বরং লক্ষ্মীকে তুমি সাজিয়ে দিও, তাতে তোমারও সুনাম বাড়বে আর আমারও সম্মান বাঁচবে। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, কত আর লাগবে? লাগবে রে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? কি ভাবছো রাজ? না কিছু না, আপনার কথা বলে সব হবে। আসি, সালাম আলাইকুম। আরে কি খবর আজ, বসো। অনেকদিন আসো না, টাকাও জমা দাও না। কোথায় ছিলে দুদিন? কাজে। আচ্ছা, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখছি। হ্যালো রশিদ সাহেব, দেখুন তো 1623 সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে। থ্যাংক ইউ, 30,000 টাকা। মাত্র 30,000 টাকা? কি ব্যাপার, হঠাৎ টাকার সঙ্গে দেখতে এলে? বোনের বিয়ে। বলো, লক্ষ্মীর বিয়ে? জি। কত টাকা লাগবে? 1,20,000 টাকা। তুমি তো জানো রাজ, এই মুহূর্তে এত টাকা আমার কাছে নেই, তবে 1,020 জোগাড় করে দিতে পারবো। মাত্র 20,000 টাকা? তাহলে তো আরো 1,00,000 টাকা দরকার। মাত্র 1,00,000 টাকার জন্য লক্ষ্মীর বিয়ে হবে না, বলো কি? হ্যাঁ চাচা, টাকার জন্য তুমি দেব না, আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ, কিন্তু তার বদলে আমার একটা উপকার করে দিতে হবে। যে উপকার? হ্যাঁ, প্রয়োজন হলে আমার জীবন দিয়ে দেব। না 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 না, জীবন তোমাকে দিতে হবে না রাজ, তবে একটা জীবনকে বাঁচাতে হবে। জীবন বাঁচাতে হবে? হ্যাঁ রাজ,
আমি জানি সীমা তোমাকে ভালোবাসে, আর তোমাদের সেই ভালোবাসাকে নাটকের অভিনয় মনে করে সীমাকে তুমি ভুলে যাবে। কারণ ছেলেবেলা থেকেই সীমার এনগেজমেন্ট হয়ে রয়েছে। আমি তোমার বাবার মতো সন্তান হয়ে তুমি যদি আমার এই উপকারটুকু করতে না পারো তাহলে আমি বাঁচব না রাজ। আমি বাপ হয়ে তোমার কাছে হাত বাড়িয়ে সীমাকে ভিক্ষা চাইছি, আমাকে তুমি ফিরিয়ে দাও রাজ, ফিরিয়ে দাও। অনেক বেশি দেরি করে ফেলেছেন, আপনার লাংস ক্যান্সার হয়েছে, আপনার লাংস ক্যান্সার হয়েছে, আপনার লাংস ক্যান্সার হয়েছে। আগামী মাসের 10 তারিখের মধ্যে হয়তো আপনি মারা যাবেন। রাজ, আমার কথা তুমি রাজি? আমার একটিমাত্র মিথ্যে কথার জন্য বাপ যদি তার মেয়েকে ফিরে পায়, ভাই যদি তার ফুলের মুখে হাসি ফোটাতে পারে, তাহলে তাহলে আমি কেন পারবো না সীমাকে ভুলে যেতে? আমি রাজি চাচা, আমি রাজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজ। হে না, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, তবে লক্ষ্মীর বিয়েতে আমার এই ছোট্ট উপহার, এই নাও 1,00,000 টাকার চেক, আগামীকাল ব্যাংকে গিয়ে টাকাগুলো তুলে নিও। সব শেষ হয়ে গেছে, আমার কাছ থেকে গুন্ডারা তোর বিয়ে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে গেছে, এখন তোকে কিভাবে বিয়ে দেবো? ভাইয়া তুমি এত ভেঙে পড়ো না, চলো না। না, আমি বিশ্বাস করি না, টাকার জন্য রাজ আমার ভালোবাসাকে বিক্রি করতে পারে না বাবা, বিক্রি করতে পারে না। স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে মা, প্রয়োজন হলে মনুষ্যত্বটাকেও বিকিয়ে দেয়। সত্যি যদি রাজ আমার ভালোবাসাকে অস্বীকার করে থাকে তাহলে আমি শেষবারের মতো তার মুখোমুখি হয়ে তার মুখ থেকেই শুনতে চাই কেন সে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করল। রাজ, রাজ। আরে সীমা, রাজ আমি বসতে আসিনি রাজ, এসছি আমার প্রশ্নের উত্তর জানতে। তোমার প্রশ্ন আমি জানি। তুমি জানো? তাহলে বাবা যা বলেছেন সবই সত্যি। তুমি নিশ্চয়ই জানো সীমা,
এই পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে বড় বন্ধন হচ্ছে তার মা। আর সে মায়ের কথা অমান্য করে কেউ শান্তি পায় না। তাই আমি মায়ের দেওয়া আদেশ আর আমার কর্তব্যকে পালন করতে গিয়ে এসব করতে বাধ্য হয়েছি। মায়ের আদেশ আর তোমার কর্তব্যের কাছে কি আমার ভালোবাসা এতই মূল্যহীন? বাবুরাজ বলো, অন্যায় কি অপরাধ আমি করেছি যে আমার বুক ধরা ভালোবাসাকে সামান্য টাকার কাছে বিক্রি করে দিলে? বলো, জবাব দাও। কত টাকা তোমার দরকার ছিল আমার কাছে চাইতে? আমি তোমাকে দিতাম। সীমা, সীমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। বুঝে আর কি লাভ রাজ, আমি জানতাম না আমার ভালোবাসাকে পুতুল খেলার সামগ্রী মনে করে ভেঙে ফেলবে। একবার যদি অন্তর চিরে তোমাকে দেখাতে পারতাম, তাহলে দেখতে সেখানে রাজ আর রাজ ছাড়ার কেউ নেই, আর কেউ থাকবেও না রাজ, কেউ থাকবে না। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। তাড়াতাড়ি এসো। সীমা, সীমা, তুই কি করলি? কেন তুই বিষ খেয়েছিস বল বাক। বাবা, জীবনে সব কিছু উজাড় করে দিয়ে যাকে আমি ভালোবেসেছিলাম, মনের সিংহাসনে যাকে আমি স্বামী বলে বরণ করেছিলাম, সেই রাজকে যখন পেলাম না, তখন আমার এই মূল্যহীন জীবন নিয়ে তুমি কি মানে হতে পারবে? সর্বনাশ কেন করলি মা, কেন করলি? জীবনে জীবনে অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, মধু সাজব, স্বামীর ঘরে যাব, সেই স্বপ্ন আমার পূরণ হলো না। তাই আজ বিদায় নেবার আগে বধুর সাথে সেজে মনে সে আশাকে পূরণ করলাম। আমাকে তুমি মাফ করে দেওয়া স্যার, আমি পারলাম না, আমি পারলাম না তোমার বধু হতে। অনেক রাত হয়ে গেল, ভাই এখন আসছে না কেন? কোন অঘটন ঘটল না তো? নিশ্চয় ভাইয়া এসেছে। ভাইয়া, সীমার ভালোবাসার পিপাসা একে দিয়েই মেটাতে হবে। কথা বলছেন না কেন? কাউকে আসতে দিবি না। Oh, 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 oh,
পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। ডাক্তার সাহেব কেমন দেখলেন? আঘাত পাওয়া দরুন দুটো চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেল। তাহলে উপায়? উপায়, কেউ যদি দুটো চোখ দান করে তাহলে আবার সে দেখতে পাবে। আমি দেবো, আমি চোখ দেবো ডাক্তার সাহেব, আমি দেবো। আপনি দেবেন? তা হয় না ভাইয়া। কেন হয় না? লক্ষ্মীর জন্য আপনি আপনার সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা সব পেলিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত চোখ দুটো দিয়ে। শুধু চোখ কেন, দরকার হলে আমার জীবনটাও পেলিয়ে। আর সত্যি বলতে কি, আমার ওই জীবনটা আর কোনো নিশ্চয়তা নেই। এতদিন একটা কথা গোপন রেখেছিলাম, কাউকে জানতে দিই। আমার আমার ক্যান্সার হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব। হ্যাঁ আসুন। রাজার ধন রে তুই যে আমার জানের জান রে, আদরের বোন আমার।
আর আস্তে আস্তে চোখটা খুল। রাজার ধন রে তুই যে আমার